হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুই ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক, ইলেকট্রিক বিটার ছাড়া আর ওভেন ছাড়া চুলায় তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। এর চেয়ে সহজ কেকের রেসিপি কিন্তু আর হয় না, একদম পারফেক্ট রেসিপি শেয়ার করেছি, 100% পারফেক্ট রেসিপি। ইলেকট্রিক বিটার ছাড়া, ওভেন ছাড়া এবং মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের চামচ দিয়ে মেপে এই কেকটি তৈরি করে দেখাবো। আশা করি আপনার ভালো লাগবে এবং উপকারে আসবে। আপনারা যে কেউ চাইলে তৈরি করতে পারবেন। আমি সব ধরনের কেকের রেসিপি সবসময় আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি। যদি একটা পারফেক্ট কেকের রেসিপি আপনারা পেতে চান, তাহলে পুরো রেসিপি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে, তাহলে আপনার রেসিপি একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি সিলেকশন করে রাখবেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন আমরা রেসিপির মূল প্রিপারেশনে চলে এসেছি। তো সেজন্য দেখুন, এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, যে একটা চায়ের চামচ নিয়ে নিয়েছি। এই চায়ের চামচ দিয়ে মেপে আর চা চামচ হচ্ছে আমি প্যাকেটের আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন, তবে সবসময় অ্যাভেলেবেল ময়দা কিন্তু হাতের কাছে থাকে না, তো সেজন্য আমি এখানে প্যাকেটের আটা দিয়ে দেখেছি। আর খোলা আটা দিয়ে কিন্তু হবে না, প্যাকেটের আটা দিয়ে কিন্তু হবে। তো দেখুন, আর চা চামচ নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সেই একই চা চামচ দিয়ে মেপে হাফ চা চামচ এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি, তারপর একটু চেলে নিচ্ছি। যে কোনো কেকের রেসিপি আমি সব সময় আপনাদের সাথে প্যাকেটের আটা দিয়ে তৈরি করে দেখাই। আপনারা যদি আমার সব রেসিপি দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন। এই যে দেখুন, ছেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে আমি শুকনো আরেকটি বাটি নিয়ে নিয়েছি। তো রুম টেম্পারেচারে থাকা দুইটি বড় বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। কুসুম যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সাদা অংশ থেকে কুসুম একটা চামচের সাহায্যে খুবই আলতো হাতে উঠিয়ে নিতে হবে। কুসুমের কোনো অংশ যেন সাদা অংশের সাথে না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, খুবই কেয়ারফুলি কিন্তু উঠে নিতে হবে। তো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি। তো যখন একটু ফেটিয়ে নেওয়া হয়ে যাবে, যেভাবে আমরা ডাল গুটি সেইভাবে একটু এইভাবে বিট করে নিচ্ছি। এইভাবে বিট করলে খুব সহজে কিন্তু ফুমটা হয়ে যায়, অনেক বেশি কিন্তু সময় লাগে না। যদি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন, তবে সবার হাতের কাছে কিন্তু ইলেকট্রিক বিটার থাকে না। তো সেজন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কিছুক্ষণ এইভাবে বিট করার পর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুমটা হয়ে যাচ্ছে। এখন এখানে আমি সেই একের চা চামচ দিয়ে মেপে আর চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তো চিনি দিয়ে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে ছিটকে আর কি চারিদিকে পড়ে না যায়। তো সেজন্য এই যে দেখুন, এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আবার আমরা সেমভাবে বিট করে নিচ্ছি একদম ক্রিমি হয়ে যাওয়া পর্যন্ত। আর চিনিটা গলেছে কি না সেটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। আপনারা যে ডিমগুলো দিয়ে কেক বানাবেন সেই ডিমগুলো কিন্তু কখনও ফ্রিজে রাখবেন না, ফ্রিজে ডিম দিয়ে কিন্তু কেক ভালো হয় না। রুম টেম্পারেচারে রেখে দিবেন, তাহলে দেখবেন সেই ডিমগুলো দিয়ে কিন্তু কেক খুব বেশি সুন্দর হয়, ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক সুন্দর হয় না। তো আপনার চেষ্টা করবেন যেগুলো দিয়ে আর কি কেক তৈরি করবেন সেই ডিমগুলো রুম টেম্পারেচারে রেখে দিতে, ফ্রিজে না রাখতে। তো এই যে দেখুন, কিছুক্ষণ বিট করার পর কিন্তু এত বেশি স্টিপিক হয়ে গেছে, এত বেশি ফুমটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। তো যখন আমি এইভাবে বাটিটা ঝাঁকাবো উল্টাবো, তাও কিন্তু একটু নাড়াচাড়া করবে না, তখন বুঝতে হবে যে একদম পারফেক্টলি হয়ে গেছে। ডিমের ফোমটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এটা যদি আপনি খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার কেক একদম পারফেক্ট হবে, 100% গ্যারান্টি। তো যখন খুব সুন্দরভাবে ফোমটা হয়ে গেছে, এবার এখানে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু আলতো হাতে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করছি 2 চা চামচ সয়াবিন তেল, তারপর অ্যাড করছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, রেডম্যানের ভ্যানিলা এসেন্স। এই রেডম্যানের ভ্যানিলা এসেন্স অল্পতে কিন্তু অনেক বেশি কাজ হয়ে যায় আর কি, অনেক ফ্লেভারফুল হয়। তো খুবই আলতো হাতে সব কিছু আরেকবার মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর অনেক বেশি জোরে জোরে চাপাচাপি করে কিন্তু মিশানো যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোম নষ্ট হয়ে যেতে পারে। তো যদি ডিমের ফোম নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না আর কি, খুবই স্পঞ্জি হবে না। ইলেকট্রিক বিটার ছাড়াও যে খুব সুন্দরভাবে ডিমের ফোম করা যায় আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার যে শুকনো উপকরণ আমরা চেলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে খুবই আলতো হাতে শুধুমাত্র একদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে আর কি ফোল্ড করে করে এইভাবে মিশিয়ে নিতে হবে, খুবই জোরে জোরে, কিন্তু কোনোভাবে কিন্তু মেশানো যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো প্রথম পর্যায়ে যে শুকনো উপকরণগুলো দিয়েছি সেগুলো মেশানোর পর আর একটু শুকনো উপকরণ দিয়ে দিয়েছি,
আর একটু খুবই আলতোতে মিশিয়ে নিচ্ছি তো আমি মোট 2 থেকে 3 বারে সব শুকনো উপকরণ এখানে মিশিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার আপনাকে তৈরি করতে হবে এখানে কিন্তু কোনো ধরনের দুধ বা পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এখানে বেকিং পাউডার ইউজ করার কোনো প্রয়োজন নেই এমনিতে কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে তবে এর উপরে আমার একটা কেক রেসিপি আছে বেকিং পাউডার ছাড়া তো আপনারা দেখে নিতে পারেন দেখবেন আপনাদের অনেক বেশি উপকার আসবে আর কি অনেক ভালো লাগবে ওই কেকটি আমি বেকিং পাউডার ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়া আর ওভেন ছাড়া চুলে তৈরি করে দেখিয়েছি একদম সহজ ভাবে আপনারা দেখে নিন আপনাদের ভালো লাগবে তো সব শুকনো উপকরণ কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আমি খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি অনেক বেশি কিন্তু জোরে জোরে চাপাচাপি করে কিন্তু মেশানো যাবে না আমি আবারও বলছি তো এর মধ্যে আমার একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিয়ে হয়ে গেছে আমার এই পুরো রেসিপি আপনি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ফলো করেন আর প্রত্যেকটা টিপস আপনি যদি খুব মনোযোগ সহকারে শুনেন তাহলে ওভেনের মতো কেক আপনি চুলে তৈরি করতে পারবেন আপনার বিশ্বাসই হবে না যে আপনি চুলে কেক তৈরি করেছেন ওভেনের মতো এত সুন্দর হয়েছে সেটা আপনি নিজেকে নিজে কিন্তু বিশ্বাস করাতে পারবেন না এত বেশি সুন্দর হবে কেকটা তো এর মধ্যে দেখুন আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে একটা স্প্যাচুলার সাহায্যে আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি আপনাকে একটু দেখিয়ে দিয়েছি একটু মিশিয়ে নিয়েছি তো এদিকে আমি 6 ইঞ্চি সাইজের একটি কেকের মোল্ড দিয়ে নিয়েছি নিচে একটি সাধারণ কাগজ কেটে বিছিয়ে দিয়েছি সব ব্যাটার ঢেলে দিয়েছি আমি কিন্তু এই যে মোল্ডের নিচে এবং সাইডে কোনো ধরনের তেল কিন্তু ব্রাশ করিনি আপনার চাইলে ব্রাশ করে নিতে পারেন তবে স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু কখনও আমি মোল্ডের নিচে এবং সাইডে তেল ব্রাশ করি না এতে করে কেকটা ঢেবে যাওয়ার বা চুপসে যাওয়ার একটা চান্স থাকে যদি আপনি তেল ব্রাশ না করেন তাহলে কিন্তু ঢেবে যাওয়ার বা চুপসে যাওয়ার ওই চান্স কিন্তু আর থাকে না আর এমনিতে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট করে নেওয়া যাবে তো একটি কাঠির সাহায্যে আমি একটু আঁকেবুকি করে দিচ্ছি যাতে করে ভিতরে কোনো বড় বড় ফাঁকা ফাঁকা অংশ যেন না থাকে তো একটু কয়েকবার এইভাবে ট্যাপ করে নিচ্ছি তো এদিকে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে 10 মিনিট আগে প্যানটা কিন্তু আমি সিলভারে নিয়েছি নিচে কয়েকটি কাগজ দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এর উপরে সিলভারের একটি ডিশ দিয়ে এভাবে ঢেকে দিয়েছি যদি আপনারা খুব সুন্দর কালার আনতে চান ওভেনের মতো তাহলে সিলভারের প্যান আর সিলভারের ঢাকনা কিন্তু আপনাকে ইউজ করতে হবে নিচে কাগজ ইউজ করতে হবে আমি এই যে প্যানের নিচে যে কাগজ দিয়েছিলাম এই কাগজগুলো দিয়ে কিন্তু এর আগে আমি আরও একটি কেক তৈরি করেছিলাম তারপরও কিন্তু আমার এই যে নিচের কাগজগুলো কিন্তু পুড়ে যায়নি মাঝখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি যে কেকটা কতটুকু ফুলেছে এখনও কিন্তু হয়নি তো যখন হয়ে গেছে কেকটা ফাইনালি আমি চেক করে নামিয়ে নিয়েছি এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে আমি একটা নাইফের সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি আর কি চারিপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন মাশাল্লাহ আমার কেকটা কত বেশি সুন্দর হয়েছে নিচ থেকে একটু কিন্তু পুড়ে যায়নি একটু কিন্তু বেশি কালার চলে আসেনি চারিপাশের কালারটা কত বেশি সুন্দর এসেছে দেখুন কত বেশি সফট হয়েছে এই যে তুলোর মতো নরম খুবই স্পঞ্জি হয়েছে খুবই স্পঞ্জি সুপার সফট এর চেয়ে সুপার সফট কেক কিন্তু আর হয় না দেখুন এত বেশি সফট হয়েছে আর এত বেশি স্পঞ্জি হয়েছে আপনারা যারা কেকের বিজনেস করতে চান খুব সুন্দরভাবে কেক তৈরি করতে পারেন কিন্তু ইলেকট্রিক বিটার বা ওভেনের কারণে কেক তৈরি করতে পারছেন না তাহলে তারা আমার এই রেসিপিটি ফলো করেন দেখবেন একদম 100% পারফেক্ট হবেন খুব সহজে আপনারা ঘরে বসে কেক তৈরি করে বিজনেস করতে পারবেন তো একটা ব্রেড ন্যাপের সাহায্যে আমি কেকটাকে কেটে নিয়েছি দেখুন কেকের স্লাইসটি আমি আপনাকে একটু দেখে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত বেশি স্পঞ্জি হয়েছে তো অফ স্কিনে আমি কেকটাকে 3টি স্লাইস করে কেটে নিয়েছি দেখুন আপনারা চাইলে এই কেকটিকে 4টি স্লাইস করে কিন্তু কেটে নিতে পারেন তবে আমি 3টি স্লাইস করে কেটে নিয়েছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবার জন্য দোয়া করবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ